जगद्गुरु पादपत्नी तयो स्थित्वा प्रणमामि भवति। हमें प्रथमे जगत जननी श्री श्री मां के प्रणाम जानी। अपनारा जरा सामने उपस्थित आछेन तादेरके श्रद्धा जानाई। आज के श्री श्री मायेर शुभ आविर्भाव तिथि এই নিয়ে সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের প্রভাত ফেরি থেকে পূজা হোম নানা ধরনের অনুষ্ঠান আদি গিয়েছে। এটি আমাদের আজকে শেষ অনুষ্ঠান। আমরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হল জগৎ জননী দেবী সারদা। আমরা সাধারণত সকলে বলতে অভ্যস্ত বা শুনতে অভ্যস্ত জগত জননী সারদা দেবী। এই দেবীটাকে আমরা একটু সামনে নিয়ে এসেছি, অর্থাৎ মাকে আমরা আজকে লোক জননী হিসাবে না দেখে দেবী রূপে দেখার আমরা চেষ্টা করব। এই প্রসঙ্গে ভগিনী নিবেদিতার একটি খুব সুন্দর একটি কথা মনে পড়ে। ভগিনী নিবেদিতার সাথে শ্রী শ্রী মায়ের কথোপকথন। একদিন ভগিনী নিবেদিতা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করছে, মা আচ্ছা তুমি তো মা কালী। তখন শ্রী শ্রী মা বলছে, আমি বাবু কালী টালী হতে পারবো না, তাহলে আমি জীব বের করে থাকতে হবে। এটি একটি সাধারণ কথা কথোপকথন, কিন্তু তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। শ্রীশ্রীমা যে কে ছিলেন তা তিনি আমাদের সামনে প্রকাশ করতেন না। আমরা সাধারণত ভগিনী নিবেদিতা পরবর্তীকালে যেটা বলছেন, তাঁর ছিল তার মধ্যে দেখা যায় অতি সাধারণ নারীরও অনায়াসলভ্য জ্ঞান ও মাধুর্য। একজন সাধারণ নারী অনায়াসে সাধারণভাবে যে সমস্ত জীবনযাপন করে সেই জীবনযাপন তিনি কাটিয়েছেন। অনায়াস লভ্য পরিশ্রম করে যা করতে হয় না স্বাভাবিক জীবনযাপন তিনি কাটিয়েছেন, কিন্তু তার মধ্যে সাধারণের মধ্যেই অসাধারণত্ব লুকিয়ে আছে। সেই অসাধারণ যে তার মধ্যে আছে, নিবেদিতা বলছেন, তবুও তার শিষ্টতার আভিজাত্য ও মহৎ উদার হৃদয় তার দেবীত্বের মতোই বিস্ফোরক। শিষ্টাচার এবং আভিজাত্য যে মাধুর্যতা দেবীর থেকে কোন অংশে কম নয়, সাধারণের মধ্যে অসাধারণ হিসেবে নিবেদিতা তাকে দেখেছে। এই যে সাধারণের মধ্যে অসাধারণ, শ্রী শ্রী মা সারদা দেবী আমরা একটু আগে যেটা বলছিলাম, তিনি সাধারণ একটি গ্রাম্য বধূ, গ্রামের মেয়ে, এই হিসাবেই তিনি নিজেকে পরিচয় দিতেন। ভক্ত জননী এই হিসাবে আমরা সকলেই জানি, কিন্তু এই যে অসাধারণ জীবন তার মধ্যে অসাধারণত্ব মাঝে মাঝে আমাদের সামনে প্রকটিত হয়েছে, মাঝে মাঝে প্রকাশ পেত। মুখটাকে যেমন দীর্ঘদিন বালির চরে লুকিয়ে রাখা যায় না কখনো সে বালির সরে গিয়ে সে মুক্ত তার সব মহিমা প্রকাশ করে, তেমনি যিনি জগৎ জননী যিনি দেবী তাকে তার বিশেষত্বকে সবসময় লুকায়িত করা যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একটি কথা বলতেন, পঞ্চভূতের ফলে ব্রহ্ম বলে কাঁদে, আমরা যে সমস্ত কথাটি প্রায় বলতাম শুনি। কিন্তু এই যে পঞ্চভূতের ফলে এই যে ব্রহ্ম বলে কাঁদে, মাঝে মাঝে তিনি সাধারণ জাগতিক জীবন যাপন করার পরেও কিন্তু তিনি আমরা দেখি অসাধারণত্ব, অসাধারণ তার জীবন। তিনি যে দেবী তার জীবনে বারবার প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন, দেবী কখন কিভাবে মর্তে আগমন করেন, বা দেবী যেখানে আমরা জানি সকলে স্বয়ং ভগবান অবিনশ্বর, তিনি সর্বশক্তির আধার, তার মধ্যে সকল শক্তি রয়েছে,
তার থেকে শক্তিমান আর কেউ নেই। ভগবান যদি এত শক্তিশালী হন তাহলে আবার তিনি আসার সময় এত দলবল নিয়ে আসার কি দরকার, শক্তিকে নিয়ে আসার কি দরকার? এখানেই হলো বিশেষ প্রশ্ন আমাদের মধ্যে জাগে, সে নিয়ে আমরা প্রথম জ্ঞানবাদীদের কি তারা জ্ঞান জন্য বিশ্বাসী, জ্ঞানকে দৃষ্টিতে যদি আমরা যদি প্রথমে দেখি তাহলে আমরা দেখতে পাই আমাদের এই যে শরীর, আমাদের শরীর উৎপন্ন হয়েছে আমরা জানি এই যে পঞ্চভূত যাকে আমরা বলি ক্ষিতি অপ তেজ মরুদ বন, এই পাঁচটি বস্তু দিয়ে আমাদের এই শরীর তৈরি আমরা সকলে জানি। কিন্তু এই যে ক্ষিতি অপ তেজ মরুদ বন তা তো জড় বস্তু, এই জড় বস্তু একটা বিশেষ লীলা করে, সেই লীলাটা কি? সেই লীলা হলো এক ধরনের শক্তি। সেই শক্তি যখন এই জড় বস্তুর সাথে যখন মিলিত হয় যাকে আমরা চেতন শক্তি বলি, সেই চেতন শক্তি যখন এই জড় বস্তুর সাথে যখন মিলিত হয় তখনই আমাদের এই বিশ্ব চলাচল সৃষ্টি হয়। সেই যে বিশ্ব চলাচল সৃষ্টির যে বিশেষ তত্ত্ব তা নিয়ে নানা ধরনের মতামত তর্ক বিতর্ক সব সময় আমাদের মধ্যে লেগে আছে, প্রাচীন যুগ থেকে লেগে আছে, নানা ধরনের চিন্তাবিদদের নানা ধরনের মতের কথা আমরা শুনতে পাই, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা জানি একটু আগে যে কথাটি বলছিলাম, ঈশ্বর পরমেশ্বর উপনিষদে রয়েছে, তিনি অনন্ত ঐশ্বর্য, অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি, অনন্ত বল, অনন্ত বীর্য, অনন্ত তেজ প্রবৃত্তির আধার যিনি পরমেশ্বর, অনন্ত সীমাহীন, তার মধ্যেই সবকিছু রয়েছে। আবার উপনিষদে আরেকটি কথাও রয়েছে, কি রয়েছে উপনিষদে রয়েছে, ঈশ্বর তিনি পুরুষ, তিনি অলস, তিনি নিষ্ক্রিয়, আবার তিনি চৈতন্য স্বরূপ। অর্থাৎ ঈশ্বর একা কাজ করতে পারেন না, নিষ্ক্রিয়, আবার তিনি অলস, তিনি কখন কাজ শুরু করেন, কখন তিনি সচল হন, যখন তার সাথে শক্তি যুক্ত হয়, এখানেই শক্তির আগমনের কারণ। অবতারা যখন আসে তখনই তারা এই ধরনের শক্তি নিয়ে আসে, এই শক্তি শক্তি হলেন দেবী আমরা যাকে বলি, যখন ভগবান আসেন তার সাথে এই শক্তি নিয়ে আসে, অর্থাৎ নিষ্ক্রিয়কে সক্রিয় করার জন্য। উপনিষদে আবার রয়েছে, কি রয়েছে, ঈশ্বর যে শক্তি তার শক্তি তিনি স্ত্রী রূপিণী, সদা ক্রিয়াশীল এবং সব সময় পরিবর্তনশীল শক্তি। তাহলে ঈশ্বর একদিকে নিষ্ক্রিয় অচল সর্বশক্তির আধার হয়েও তিনি নিষ্ক্রিয় অচল, আবার শক্তি শক্তি তিনি সক্রিয় সচল, তিনি সবসময় পরিবর্তনশীল। অর্থাৎ এই নিষ্ক্রিয়ের সাথে এই যে সচল বা পরিবর্তনশীল যে শক্তি তার মিলনের ফলে এই জগৎ বিশ্ব চলাচল সৃষ্টি হয়েছে। তখন এইভাবে অবতারটা যখন মর্তে যখন আসে তখন ঈশ্বর এক থেকে বহু হওয়ার ইচ্ছায় তারা আবির্ভূত হন, এক থেকে বহু হওয়ার ইচ্ছায় তারা এই বিশ্ব চলাচল সৃষ্টি করেন। তার জন্য এখানে বলা হয় ঈশ্বরই দুইটি রূপ ধরে তিনি আবির্ভূত হন, এক ঈশ্বর তারই দুইটি রূপ, শক্তি এবং পরমাত্মা, এই দুটির সাথে একসাথে পরমেশ্বর, এই দুটির সাথে স্ত্রী এবং পুরুষ দুটির রূপ নিয়ে তারপর আবির্ভূত হন। তাহলে আমরা বুঝতে পারলাম অবতারা যখন আবির্ভূত হন, যেমন কৃষ্ণ ভগবান বুদ্ধ রামচন্দ্র শ্রী চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণদেব সকলেই যখন এসেছেন তারা সাথে একজন শক্তিকে নিয়ে এসেছেন। শ্রীরামকৃষ্ণদেব যখন এসেছেন তার শক্তি আমরা জানি, শ্রীমা সারদা দেবী, তার শক্তি যে শ্রীমা সারদা দেবী তার বহু প্রমাণ আমরা পাই শ্রী শ্রী মায়ের নিজের জীবন থেকে, তার নিজের জীবনের আমরা একটু আগে বলছিলাম।
তিনি বিভিন্ন সময় সচরাচর নিজেকে চাপা দিয়ে রাখতেন, বাইরের লোকের সামনে তিনি প্রকাশ করতেন না তিনি যে দেবী, কিন্তু কখনো কখনো তার আসল সত্য প্রকাশিত হয়ে পড়ত। আমরা জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজে শ্রেষ্ঠ মা সারদা দেবীকে দেবীর আসনে বসিয়ে গেছেন এবং ঠাকুরের অন্যতম পার্শ্বদ স্বামী বিবেকানন্দ নিজে এই বিশ্বের কাছে শ্রী শ্রী মাকে দেবীর আসনে বসিয়েছিলেন। সেই সমস্ত উদাহরণ আমরা পরপর একটা একটি করে আমরা তুলে ধরছি। এখানে আমাদের মনে রাখতে হবে ভগ্নী নিবেদিতার সেই কথাটি, তিনি বলছেন তার অতি সাধারণ জীবনের মধ্যে দিয়ে অসাধারণ জীবন। তিনি বলছেন শ্রী শ্রী মা একটি দীর্ঘ নীরব প্রার্থনা, ছোটখাটো নয়, দীর্ঘ নীরব প্রার্থনা। এই যে তার দীর্ঘ নীরব প্রার্থনা, অর্থাৎ তার পুরো জীবনটাই একটা নীরবে একটা বিশাল ক্রিয়া করে গেছে, এই সম্পর্কে ধারণা করা সাধারণ মানব বুদ্ধির অগম্য। আমরা একটা জায়গায় পাই স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী সারদানন্দের মতো বীর সন্তানরা পর্যন্ত মায়ের কাছে যেতে ভয় করতে। এই যে অতি সাধারণের মধ্যে অসাধারণ, আবার আমজাদের মতো লোকরা পর্যন্ত গিয়ে তার পায়ের নিচে লুটিয়ে পড়ছেন, যখন তখন গিয়ে ঢুকছেন, তার কৃপা পাচ্ছেন, অথচ আবার সেখানে বলা হচ্ছে তার সেই বীর সন্তানরা স্বামী বিবেকানন্দ পর্যন্ত যখন তখন তার কাছে যেতে ভয় করতেন। কেন ভয় করতেন তাও তিনি পরবর্তী সময় আমাদের সামনে তুলে ধরেছে, আমরা দু একটি কথা সে বিষয়ে বলব। শ্রীমা সারদা দেবী, এই যে আমরা যেটা বলছিলাম তার নীরব সাধনা, নীরব জীবন, এই জীবন নিয়ে আমরা যেহেতু বোধগম্য করার আমাদের মতো ক্ষমতা নেই, তাই তাকে আমরা দেখি বিদেশে একজন পাশ্চাত্য লেখক বলছেন, বিখ্যাত লেখক বলছেন, পাশ্চাত্য তাকে কিন্তু প্রথমে মা হিসেবে দেবী হিসেবে পূজা করা শুরু হয়নি, এমনকি আমাদের মঠ মিশনগুলোতে শুরু করেনি। কারণ সেখানকার একজন প্রাচীন সন্ন্যাসী বলছেন, তিনি বলছেন ঠাকুরকে স্বামীজিকে প্রথমে তারা পাশ্চাত্যবাসী গ্রহণ করেছিলেন, ঠাকুরকে অনেক পরে গ্রহণ করেছেন, কিন্তু শ্রী শ্রী মাকে গ্রহণ করতে তাদের অনেক সময় লেগেছে, তার জন্য পাশ্চাত্যের বহু মন্দিরে বা প্রার্থনা গৃহে মায়ের ফটো প্রথমে রাখা হতো না। সাধারণের মধ্যে তিনি অসাধারণ, তাই তাকে তিনি ধরা ছোঁয়ার বাইরে, এই জন্যেই পাশ্চাত্য প্রথম তাকে এইভাবে রাখা হতো না। ভারতেও অনেক পরে পরে শুরু হয়েছে তাঁর পূজা আরাধনা, আমরা ধীরে ধীরে পরবর্তী সময়ে জানতে পারি, কিন্তু প্রথমে আমরা স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবকে যেমন জানি, ঠিক তেমনি মা সারদা দেবীকে এখনো কতজন জানেন, খুব কম। কারণ তার সাধারণ জীবনযাত্রার মধ্যে দিয়ে যে অসাধারণত্ব আছে তা বোঝার ক্ষমতা আমাদের মধ্যে খুব কম। কিন্তু আমরা দেখি তাকে বিভিন্ন সময়ে তার যখন জীবনের বিভিন্ন দৈনন্দিন জীবনের যখন বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন তখন যখন তিনি হচ্ছেন, তখন তিনি স্বমহিমায় প্রকাশিত হতে আমরা তাকে বারবার দেখি। সেই বাল্য জীবন থেকে আমরা জানি তিনি যখন যাচ্ছিলেন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর, সেই বাল্যকাল পিতার সাথে গেছেন, যাওয়ার পথে গ্রামের অন্যান্য যারা ছিল, তার বাবা যখন ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, সকলে একটু আগে এগিয়ে গিয়েছিল, ছোট বালিকা আর হাঁটতে পারছে না, পায়ে ফোসকা ফুটে গেছে, খুব ক্লান্ত। তখন আমরা জানি এই সময় হঠাৎ করে তেলে পেলো মাঠে সে ডাকাত বাবার সাক্ষাতের কথা আমরা সকলেই জানি।
ডাকাত বাবাকে তিনি তখন ডাকাত বাবা তাকে দেখে এতটাই মোহিত হয়ে যান, শিশু মাকে দেখে সবার থেকে চিন্তাই করছে কিন্তু তার কাছ থেকে কোনো চিন্তাই করছে না। তিনি তাকে দেখে এতটাই মোহিত হয়ে যান, তাকে উল্টো নিজের মেয়ের মতো যত্ন করে স্নেহ লালন পালন করতে শুরু করেন। সারা রাত্রি খাওয়াচ্ছেন, পরদিন সকালবেলা যখন ফিরছেন কড়াই ছুটি নিয়ে এনে দিচ্ছেন, এই সমস্ত কিছু করছেন ইত্যাদি আমরা দেখতে পাই। পরে ডাকাত বাবাকে জিজ্ঞাসা করা হয়, আপনি সকালের কাছ থেকে এত কিছু করেছেন, ডাকাতি ডাকাতি এগুলি করেন, কিন্তু মায়ের মধ্যে কি দেখেছিলেন? তিনি তখন বলেছিলেন জগৎ জননীকে তিনি দেখেছিলেন। এই যে তিনি মাঝে মাঝে নিজের মহিমা নিজের স্বরূপ প্রকাশ করতে বাধ্য হয়েছিলেন। আমরা আবার জানি একবার সেই শিবুদাদার সাথে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শিবুদাদার সাথে দক্ষিণেশ্বর যাচ্ছেন, যাওয়ার পথে হঠাৎ করে দেখছেন শিবুদাদা পিছনে শ্রীমার সামনে সামনে দেখছেন, একবার একরকম, একবার মা সারদা দেবী আরেকবার দেখছেন মা কালী। শিবুদাদার সামনে সামনে যাচ্ছে, বারবার চোখ উঁচু দিচ্ছে, বারবার তাকাচ্ছে কে, আরে ভুল দেখছি না তো, কয়েকবার দেখছে। তারপর এসে মাকে জিজ্ঞাসা করছে, আপনি কে হন, আপনি কে সত্যি করে বলুন তো। তখন বলছে, আমি আর কে, আমি তোর খুড়ি। নিজের পরিচয়টুকু দিচ্ছেন না, অথচ তিনি কারণ তিনি যদি পরিচয় যদি দিয়ে ফেলে তাহলে তাদের কাছ থেকে দূরে সরে যাবে, তার জন্য হয়তো নিজের পরিচয়টুকু দিতেও তিনি কুণ্ঠিত হতেন মাঝে মাঝে, কিন্তু বাস্তব পরিচয় তার জীবনে বেরিয়ে আসত। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজেই কিন্তু সৃষ্টির মাকে দেবীর আসনে বসিয়ে গেছিলেন, আমরা জানি দক্ষিণেশ্বরে ষোড়শী পূজার মাধ্যমে তাকে দেবীত্বের আসনে বসিয়ে গিয়েছিলেন। নিজের স্ত্রীকে দেবী রূপে পূজা করা এ সাধারণ কথা নয়। আমরা শুনতে শুনতে কানে শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ষোড়শী পূজা করেছেন, খুব সাধারণ কথা শুনতে শুনতে আমাদের তো প্রতিদিন কথাটা শুনছি শুনতে শুনতে, কিন্তু আমরা যদি একটু যদি গভীরভাবে যদি আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাব স্বামী স্ত্রীকে দেবী রূপে পূজা করছেন কি বিশেষত্ব দেখেছিলেন, নিশ্চয়ই কোন বিশেষত্ব তার মধ্যে পেয়েছিলেন, তার জন্যই তিনি তাকে দেবী রূপে পূজা করেছিলেন। বিশেষ কারণ ছিল ভবিষ্যৎ প্রজন্মের কাছে বার্তা দেওয়া তার একটা উদ্দেশ্য ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন স্বামী শিবানন্দ মহারাজকে তারকদা একদিন বলছিলেন, ওই যে মন্দিরের মা ভবতারিণীকে দেখিয়ে আর এই নহবতের মা অভেদ, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজেই কিন্তু মাঝে মাঝে পরিচয় করিয়ে দিচ্ছেন। আবার একদিন শ্রীমায় সারদা দেবী জিজ্ঞাসা করছেন, আমি তোমার কে হই, তখন ঠাকুর একটু দেরি করেনি, সাথে সাথে উত্তর দিলেন, মা আনন্দময়ী। স্ত্রীকে বলছেন মা আনন্দময়ী, সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছে। তারপর আরেকদিন শ্রীমায় সারদা দেবী জিজ্ঞাসা করছিলেন, আমি তোমার কে হই, তখন তিনি বলছিলেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম নিয়েছেন, এখন নহবতে বাস করছেন, আবার আমার পদসেবা করছেন। কি মারাত্মক কথা, নহবতে বাস করছে কে, ভবতারিণী, ভবতারিণী দেবী নহবতে বাস করছে, অথচ সেই মা কাল যাকে দিন রাত পুজো করছেন তিনি, যাকে দেখার জন্য পাগল হয়ে গেছেন তিনি, উন্মাদ হয়ে গেছেন, শ্রীমাতে বাস করতেন। তো বলছেন তিনি এই যে ভবতারিণী দেবী যে আছেন, এই সেই ভবতারিণী দেবী এই জন্মে তিনি মা সারদা রূপে এসে নহবতে বাস করছেন, আবার তিনি আমার পদসেবা করছেন। কত বড় মারাত্মক কথা আমরা যদি একটু ভাবি, যার সেবায় তিনি
দিন রাত ব্যস্ত। স্বামী রামকৃষ্ণ মঠ মিশনের অষ্টম সংঘাধ্যক্ষ স্বামী শুদ্ধানন্দজি মহারাজ লিখছেন, তিনি লিখছেন, তিনি শিশু মাকে কখনো শিষ্যারূপে শিক্ষা দিয়েছেন, কখনো প্রতিরূপে পদসেবার সুযোগ দিয়েছেন, আবার কখনো জগতের জননী রূপে পূজা করেছেন। একই ব্যক্তিকে, এটা একটা অসাধারণ ব্যাপার, জগতের জননী রূপে পূজা করা, আবার পদসেবা করার সুযোগ দেওয়া। আমরা সাধারণত যাকে জগৎ জননী রূপে একবার প্রতিষ্ঠিত করে তাকে আবার পদসেবা করার সুযোগ দেওয়া, এ তো আবার একটা তেমন একটা কন্ট্রাডিক্টরি না, দুটোর মধ্যে একটা আমরা সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না। কিন্তু কে করতে পেরেছে দেখতে হবে, তিনি বৈকুণ্ঠের নারায়ণ, নারায়ণের সেবা লক্ষ্মী করতেন। তো এখানে যদি মা সারদা দেবী যদি শ্রীরামকৃষ্ণ দেবের করেন তাহলে কোনো অপরাধ নেই। কেন করছেন তার আমরা আরেকটা উদাহরণ পরে আমরা তুলে ধরবো, বলে যদি স্ত্রী রূপে দেখেন তাহলে আবার যাকে এত কিছু দেখেন তাহলে আবার কেন তিনি পূজা করছেন, তার একটা উদাহরণ আমরা আরেকটু পরে আসছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব একদিন বলছিলেন ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে, বারবার ঠাকুরই কিন্তু তাকে প্রতিষ্ঠা করছেন দেবী রূপে, যে কোনো জন করছে না, সাধারণ ভক্তরা করছে না, ভক্তরা তো অনেক পরে করে, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব নিজেই প্রতিষ্ঠা করে গেছে। বলছে ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে, পাশের লোকের অকল্যাণ হয় তাই রূপ থেকে এসেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম শিষ্যা যোগিন মা আপনারা সকলেই জানেন, তিনি ঠাকুরকে দেখেছেন ত্যাগ ও বৈরাগ্যের চূড়ান্ত বাদশাহ। ঠাকুরের ত্যাগ সবসময় মন উঁচু ভূমিতে বাস করত, জগতের সাধারণ সমস্ত কিছুর মধ্যে তার কোনো মন ছিল না। তিনি আবার শ্রীমা সারদা দেবীকেও দেখেছেন, সারদা দেবীর সাথে একসাথে ছিলেন, সারদা দেবীকে তিনি দেখেছেন দীর্ঘ তপস্যা করতে সমাধি হতে, যোগিন মা দেখেছেন তার সাথে একসাথে কাজকর্ম করছেন। ঠাকুরের শরীর যাওয়ার পরে দেখছেন আবার যেমন ভক্তদের নিয়ে সারাক্ষণ ব্যস্ত, ছেলে পুলেরা আছে ভালো করে খাবার দাবার বানাচ্ছে খাচ্ছে, এখান থেকে সংগ্রহ করে এনে খাওয়াচ্ছে, আর নিজের আত্মীয় স্বজন দাদু মাকু এইগুলোকে নিয়ে ব্যস্ত, সারাদিন সংসার নিয়ে ব্যস্ত। যোগিন মার মনে তখন প্রশ্ন আসে, আরে সর্বনাশ, ঠাকুরকে কি দেখলাম, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এসে মা মা করছে, আর মাকে দেখছি সারাক্ষণ সংসার সংসার করে যাচ্ছে। হ্যাঁ সমাধি টমাধি হতে দেখেছি ঠিক আছে, কিন্তু এখন তো দেখছি বেশি সমাধির থেকে বেশি সংসার সংসারই করে যাচ্ছে। তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। তিনি একদিন গঙ্গার ধারে ধ্যানে বসেছেন, এমন সময় হঠাৎ করে তিনি দেখতে পান গঙ্গা দিয়ে একটি নারী ভুরু জড়ানো একটি সদ্যজাত শিশু বেয়ে যাচ্ছে। ধ্যানের বর্ষাকালে তিনি দেখতে পাচ্ছেন গঙ্গা দিয়ে দেখবে বয়ে যাচ্ছে। এমন সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব আবির্ভূত হলেন তার কাছে, এসব দেখছো গঙ্গা দিয়ে বয়ে যাচ্ছে, তাতে কি গঙ্গার কি অপবিত্র হয়ে গেছে? হয়নি। গঙ্গাকে কি কিছু স্পর্শ করতে পারে? একটু নোংরা চলে গেলে গঙ্গা কি অপবিত্র হয়ে যায়? হয় না। ঠিক তেমনি সৃষ্টি মা সারদা দেবীকেও জানবে, তাকে কেউ কিছু স্পর্শ করতে পারে না, তিনি জগৎ জননী, আমাকে এবং তাকে অভেদ জানবে। এটা একটা বিরাট প্রশ্ন। আমরা একটু আগে আপনাদের বলছি ঈশ্বর পরমেশ্বর সর্বশক্তিমান, তিনি বহু হওয়ার ইচ্ছায় শক্তিকে সৃষ্টি করেছেন, শক্তিকে নিয়ে আবির্ভূত হন। আবার এখানে তিনি বলছেন, অর্থাৎ এখানে দুই হয়ে গেছে,
আবার এখানে তিনি বলছেন কি বলছেন, আমাকে আর ওকে অভেদ জানবে, এক অর্থাৎ একই বহু হয়ে যায়। আমরা জানি তার উদাহরণ উপনিষদে বারবার দেওয়া আছে, সেখানে বলা আছে কি ঈশ্বর কখনো পুরুষ কখনো প্রকৃতি দুই রূপ ধরে, সে ঈশ্বর এক, একজনই আবার কখনো পুরুষ কখনো প্রকৃতি। তিনি বৈদিক সংহিতায় সেই কথাটি আছে, একবার পুরুষ রূপে তাকে কি বলা হচ্ছে দৌ পিতা, আবার নারী রূপে তাকে বলা হচ্ছে পৃথিবী মাতা অর্থাৎ অদিতি মাতা, অর্থাৎ যেই পিতা একবার আবার মাতা। এখানে বলা হচ্ছে ঈশ্বর নিজে এক থেকে বহু হচ্ছে, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে বলছেন একই জিনিস, এক জায়গায় এসে শাস্ত্র বাক্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে শ্রীমা সারদা দেবীর জীবনে এসে বারবার এসে এক জায়গায় মিলিত হয়। আমরা দেখতে পাই উপনিষদ বেদ বেদান্ত আমাদের এই ঠাকুর মা এবং স্বামীজির জীবনে প্রতিফলিত হয়েছে, আমরা দেখতে পাই। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এক কথায় আমাদের বুঝিয়ে দিলেন, যোগের মাকে বলে দিলেন, শিবানন্দ মহারাজকে বলে দিলেন একে আর ওকে অভেদ হিসাবে দেখবে, একই। যে কোনো মায়ের কাছে সব থেকে বড় যে জিনিসটি থাকে সন্তানের আকাঙ্ক্ষা, একমাত্র কোনো সন্তানহীনা জননী বুঝতে পারেন, সন্তানহীনা কোনো নারী বুঝতে পারেন সন্তানের অভাব কতটা। শ্রীমা সারদা দেবীর মনেও সেই অভাব এক সময় জেগে উঠেছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বুঝতে পেরেছিলেন। তিনি তখন বলেছিলেন তুমি চিন্তা করো না, কালে তোমার এত সব ছেলেরা আসবে যাদের মাথা কেটে তপস্যা করলো এমন ছেলে পাবে না, আর এত এত বেশি পরিমাণে ছেলে আসবে তাদের জ্বালায় তুমি অতিষ্ঠ হয়ে উঠবে। এই যে শ্রীশ্রী মা সারদা দেবী যদি অসাধারণ যদি না হতেন, তিনি যদি দেবী যদি না হতেন, আমাদের মূল আজকে আলোচনার বিষয় শ্রীমা সারদা দেবী দেবী, তিনি যদি দেবী যদি না হতেন, নিজে গর্ভে সন্তান ধারণের যে ইচ্ছা তা পর্যন্ত তিনি ত্যাগ করেছিলেন, কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জানতেন তিনি জগতের জননী, একমাত্র দুটি সন্তানের জননী নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাই তাকে বলেছিলেন এত সব তোমার ছেলেরা আসবে তুমি তাদের জ্বালায় তুমি একদম পুরো অতিষ্ঠ হয়ে উঠবে, সারাক্ষণ ছেলেরা আছে, এই বলছে এটা নাও বলছে এটা নাও, কেউ বলছে দাঁড়িয়ে আছে, কেউ সেখানে সামনে বসে ন্যাচ করা শুরু করলো, কেউ জোর করে ধাক্কা দিয়ে গিয়ে অসুস্থ আমাকে এক্ষুনি দীক্ষা দিতে হবে, এই সমস্ত সব সারা এত অতিষ্ঠ করে তুলেছিল। আমরা দেখতে পাই তার সারা জীবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। আর তার যে মাধুর্যের আশ্বাদ, প্রথম তার ত্যাগী সন্তান রেবেন আমরা জানি, যোগীন মা লাটু রাখাল যোগেন গোপাল নরেন পূর্ণচন্দ্র ইত্যাদি ভক্তরা তার কাছে প্রথম আসতে শুরু করেন, তাদের তিনি অকাতরে সেবা করতে শুরু করেন, এবং সন্তানের প্রথম আশ্বাদ তার যে বালক ভক্তদের কাছ থেকেই পেয়েছিলেন। শ্রীমা সারদা দেবীর এই বিশ্বের সব থেকে একটি বড় অবদান কি জানেন, তার সব থেকে বড় অবদান প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে মিলন ঘটিয়েছিলেন। এই কথাটি আমাদের বক্তব্য নয়, ভারতবাসীর বক্তব্য নয়, রামকৃষ্ণ বিবেকানন্দের যারা অনুরাগী তাদের বক্তব্য নয়, এই বক্তব্য আজকে সারা বিশ্ববাসীর। বিদেশের অনেকেই এই কথাটি বলছে। এই কয়েকদিন আগে আমি একটি ভিডিওতে জিএস মহারাজের একটি কথা শুনছিলাম, চীনের সেখান থেকে রাষ্ট্রদূত বলছেন এসে আমাদের দেশে যুবকদের মূল্যবোধ শিক্ষা দেওয়ার জন্য যুবকদের
আপনারা রামকৃষ্ণ মিশন থেকে সাধু পাঠান, লোক পাঠান, এসে পড়ছে। এই যে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে মিলন ঘটানো, তার তো কিন্তু সূত্রপাত করে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন ধ্যানে বসে আছে, ধ্যান থেকে উঠে শ্রীমাকে বলে, আমি একটি দেশে গিয়েছিলাম, সেখানে সব সাদা সাদা লোকগুলো, অর্থাৎ তাকে ইঙ্গিত করে দিলেন, যখন বিদেশিরা আসবে, শ্বেতকায় মানুষ আসবে, তাদের তুমি গ্রহণ করো। তাই আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ যখন বিদেশ যাবেন, তখন শ্রী শ্রীমা সারদা দেবী শুধু অনুমতি দেননি, প্রাণ খুলে আশীর্বাদ করেছিলেন বিজয়ী হয়ে ফেরার জন্য। আমরা এখন যেতে দেখতে পাই, আপনারা হয়তো ভাববেন, বা খুব ভালো তো, সন্তান বিদেশে যাবে, ওটা তো খুব আনন্দের কথা। কিন্তু তখনকার দিনে ওটা কত বড় গর্হিত কাজ ছিল, সমুদ্র পার হবে, কালাপানি পার হবে, সব থেকে গর্হিত কাজ। এমনকি স্বামী বিবেকানন্দের মতো লোককে ঠাকুরের অন্যতম পার্শ্বদ তাকে পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরে একসময় ঢুকতে দেওয়া হয়নি, সেই অপরাধে বিদেশ থেকে ফিরে এসছে। অথচ সেই গ্রামের মেয়েটি, গ্রামের কুলবধূ, তিনি বলছেন, না বাবা যাও, তুমি বিজয়ী হয়ে ফিরে আসো। এই হলো মায়ের বিশেষত্ব। তিনি দেবী যদি না হতেন, তিনি যদি, তার যদি সেই দূরদর্শিতা যদি না থাকতো, তাহলে তিনি কোনোভাবেই স্বামী বিবেকানন্দকে অনুমতি দিতে পারতেন না। এখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে মিলনের সূত্রপাত ঘটিয়েছিলেন তিনি। তারপরে তিনি যখন বিশ্ব বিজয় করে যখন ফিরে আসেন, সাথে তার যে সমস্ত মহিলা ভক্তরা ছিল, ভগিনী নিবেদিতা, সারাবুন, ম্যাকলাউড, ওনারা যখন ছিলেন, তারা তখন কার দিনে পাশ্চাত্যের সকলে একজন, এক একজন বিশাল, কেউ হয়তো বিশাল লেখক লেখিকা, কেউ হয়তো বা প্রচুর ধন সম্পত্তির মালিক, অর্থাৎ নিজ নিজ জায়গায় সবাই প্রতিষ্ঠিত। শুধু প্রতিষ্ঠিত নয়, তখনকার আমেরিকার তারা এক একজন দিকপাল বলা যায়। তারা যখন আসেন, মা শুধু তাদের গ্রহণ করেননি, একসাথে বসিয়ে খেয়েছে। তা দেখে স্বামী বিবেকানন্দের মতো লোক অবাক হয়ে গেলেন, বিস্মিত হলেন। স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের চিঠি লিখলেন, সেই চিঠিতে তিনি সেই বিস্ময় প্রকাশ করলেন। আমরা দেখতে পাই প্রাচ্য পাশ্চাত্যের মিলন শ্রী মা সারদা দেবী প্রথম শুরু করেন। তার বিশেষ অবদান, তিনি দেবী, তার জন্য তিনি এই কাজটি করতে পেরেছিলেন। আমরা দেখতে পাই তিনি কোনো দেশে কোনো গণ্ডির মধ্যে তিনি আবদ্ধ থাকেননি, শুধু ভারতবাসী, ভারতের লোক দিয়ে তিনি সীমাবদ্ধ থাকেননি। যখন ইংরেজরা যখন ভারত শাসন করছে, তখন অনেক সময় তার মুখে আমরা শুনতে পাই, ওরাও তো আমার ছেলে, খুব সহজ সরল কথায়, ওরাও তো আমার সহজ সরল ছেলে, ওরা তো আমার ছেলে। আবার যখন তাদের অত্যাচারে যখন ভারতবাসী যখন খুবই কষ্ট পাচ্ছে, নারীরা যখন নির্যাতিত হচ্ছে, তখন শ্রী শ্রী মায়ের মুখে আমরা শুনতে পাই তিনি বলছেন, কি বলছেন, তিনি বলছেন, ওরা কবে যাবে গো, জগৎ জননী, তিনি বলছেন, ওরা কবে যাবে গো, নিজের সন্তানদের কথা, মানে এরা যে অত্যাচার করছে, মায়ের সহ্য হচ্ছে না, মাতৃ হৃদয় সহ্য হচ্ছে না। তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে মিলন ঘটিয়েছে, তার সূত্রপাত আমরা দেখতে পাই। তার স্বামী বিবেকানন্দের মধ্যে তিনি বিশ্ববাসীর মধ্যে সন্দেহ চিরকাল ছিল। স্বামী বিবেকানন্দের একটি কথা, যে কথার দ্বারা সারা বিশ্ববাসী মাকে জগৎ জননী রূপে গ্রহণ করতে প্রথম শিখেছে। ঠাকুরের কথা তখন এইভাবে ঘরে ঘরে প্রচারিত হতো না, কিন্তু স্বামীজি একটি কথা বললে তার কথার অনেক বেশি গুরুত্ব ছিল, কারণ ঠাকুরকে বোঝা আমাদের মতো সাধারণ মানুষের আয়ত্তের বাইরে ছিল। স্বামী বিবেকানন্দকে বোঝা যতটা সহজ, স্বামী বিবেকানন্দকে নিয়ে বলা যতটা সহজ, স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা যতটা সহজ,
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে লেখা ততটা সহজ নয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে জানা ততটা সহজ নয়। সব স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি শিবগড়তে গিয়ে যদি বানর গড়ে ফেলি, তিনি কোনোদিন দেখতে সাহস করেননি। আর শ্রীমা সারদা দেবী, তাকে তো আরো অনেক অনেক পরে জেনেছে, স্বামী বিবেকানন্দ তাকে বিশ্ব মাতৃত্বের আসনে প্রতিষ্ঠা করেছেন। তার একটি কথায় তিনি এক সময় স্বামী শিবানন্দ মহারাজকে লিখেছেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারনি, এখনো কেহই পারল না, ক্রমেই পারবে। ভাইয়া, শক্তি বিনা জগতে উদ্ধার হবে না, আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীনা কেন, শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরুনি ভারতে পুনরায় এই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দেখেছ কি ভাইয়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তার মন প্রথম চাই, রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরনি গেলেন সর্বনাশ, কত বড় মারাত্মক কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যান, তাহলে আমি ভীত নই। প্রথম আগে মায়ের পূজা চাই, শক্তির পূজা চাই, শক্তির আরাধনা চাই, কিন্তু মা যদি যান তাহলে জগতের সব সর্বনাশ হয়ে যাবে, এই শক্তিকে ছাড়া সম্ভব না, আগে শক্তির আরাধনা, তার জন্য মায়ের মন প্রথম চাই, তিনি এক সময় বলেছিলেন। তিনি মাতৃশক্তিকে এতটা তিনি গুরুত্ব দিয়েছিলেন, তিনি মাকে কোথায় বসিয়েছিলেন, সারা বিশ্বের কাছে তিনি মাকে ওই জায়গায় নিয়ে পৌঁছেছিলেন। আমরা জানি মার কাছে তিনি খুব একটা বেশি মা সম্পর্কে বলেননি, ঠাকুর সম্পর্কে বলেননি, তিনি নানা অন্যান্য বিষয় নিয়ে বেশি বলেছেন আমাদের কাছে। স্বামী প্রেমানন্দের কথা আমরা খুব সুন্দর ভাবে যদি বলি, তাহলে হয় আমরা যে সমস্ত বিষ খাই, সেই বিষ আমরা কি করি, আমরা যে সমস্ত বিষ হজম করতে পারি না, সেই সমস্ত বিষ আমরা কি করি, মায়ের কাছে চালান করে দিচ্ছি আমরা, আর মা সব তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি অপার করুণা, যার যেটা হচ্ছে সুখ দুঃখ যা হচ্ছে, এসে মা তুমি দেখো তুমি দেখো, একজন চোর, সেও গিয়ে বলছে মা গো আসে চুরি করতে যাচ্ছে, হয়তো সংসার চালাতে হবে, আমি যাতে ধরা না পড়ে। একজন খুব খারাপ কাজ করে এসছে, তারপরে এসে বলছে মা গো ক্ষমা করে দিও, কিন্তু কালকে আবার যাবে ওই কাজটি করতে। অর্থাৎ যে সমস্ত বিষ আমরা হজম করতে পারছি না, জানে আমি বিষ খেয়েছি বিষ খাচ্ছি হজম হবে না, তখন যাও মার কাছে গিয়ে মায়ের পায়ে দিয়ে চলে আসো। সেই সমস্ত যন্ত্রণায় আমরা জানি মা সারদা দেবীর এক সময় প্রচন্ড যন্ত্রণা হতো, হাতের তালু পায়ের তালু খুব জ্বলত, আশ্চর্য যন্ত্রণা তিনি ভোগ করতেন। কিন্তু কেউ যদি মা বলে তার কাছে একবার এসে দাঁড়াতেন, তিনি কাউকে ফেরাতেন না। স্বামী প্রেমানন্দজি মহারাজ আবার এক সময় বলেছেন, শ্রীমাকে কে বুঝেছ, ঐশ্বর্যের লেশ নাই, ঠাকুরের বরং ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এই কি মহাশক্তি, জয় মা জয় মা, জয় শক্তিময়ী মা, অনন্ত শক্তি অপার করুণা, জয় মা। ঠাকুরকে শিশুর মাকে বোঝার জন্য ঠাকুর সবাইকে নেওয়ার আগে বাছাই করে নিতেন, অনেক চিন্তা ভাবনা করে। অনেক সময় আমরা দেখি তার শিষ্যরা যখন বারবার যখন যাচ্ছেন, বালক ভক্তরা যখন বারবার যাচ্ছেন, আরে রোজ রোজ হবে, আরে পরে হবে বলে ঘুরাচ্ছেন, আবার কখনো কখনো বলছেন জমতে না জমতেই খরচ, অবেদানন্দজি মহারাজকে বলছিলেন। তো এই সমস্ত গুলি আমরা দেখতে পাই ঠাকুরের জীবনে, তিনি বারবার ফিরিয়ে দিচ্ছে। আবার আমরা দেখতে পাই শ্রীমায়ের জীবনে, তার কাছে যেই আসছে তাকেই তিনি কৃপা করছে,
তাকে বোঝার কোনো উপায় ছিল না শ্রীমাকে, ঠাকুরের তো বোঝার উপায় ছিল। ক্ষণে ক্ষণে তিনি সমাধি হচ্ছেন, মায়ের দর্শন পাচ্ছেন, মায়ের ছেলে কথা বলছেন, ঠাকুরকে বোঝার উপায় ছিল। কিন্তু শ্রীমাকে কি করে বুঝবেন, কতবার আছে মায়ের জীবনীতে তিনি ক্ষণে ক্ষণে যে সমাধি হচ্ছেন তার লেখা নেই। তার জন্য এখানে স্বামী প্রেমানন্দজি মহারাজ বলছেন তার ঐশ্বর্যের কোনো বালাই ছিল না, তার কোনো ঐশ্বর্যের প্রকাশ ছিল না, অতি সাধারণ। এই যে শুরু আমরা যেখান থেকে করেছিলাম, ভগিনী নিবেদিতা বলেছিলেন সাধারণের মধ্যে অসাধারণ। একটি গ্রামীণ মহিলা যার সাধারণ জীবন যাপন, সেই সাধারণ জীবন যাপনের মধ্যে অনায়াসলব্ধ জ্ঞান এবং মাধুর্য রয়েছে, যা সাধারণ অনায়াসলব্ধ মানে কোনো পরিশ্রম টরিশ্রম না করে আপনারা আমরা যে যিশুটা বাড়ি ঘরের মায়েরা যিশুর থেকে কিছু করে থাকেন তাই তিনি করছেন। কিন্তু তার মধ্যেই আমরা যদি একটু যদি বিবেককে যদি জাগ্রত করি, আমরা যদি একটু ভালোভাবে যদি অনুধাবনের চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো তার এই সাধারণের মধ্যে অসাধারণত্ব। আজকে মায়ের তিথি পূজায় মায়ের কাছে আমরা প্রার্থনা করব, মায়ের আশীর্বাদ মায়ের কৃপা যাতে আমাদের উপর বর্ষিত হয়। এই বলে আমি আমার সম্পর্কে আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। ও